হ্যালো অ্যান্ড ওয়েকাম ফ্রেন্ডস ওয়েকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে যেন সব থেকে বড় খবর এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে এসেছে জিএনএম এনএম লেটেস্ট আপডেট তোমরা এখনই হয়তো যদি কেউ ওয়েবসাইটে সার্চ করো দেখতে পাবে তোমাদের জন্য দুটো দুটো কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং যেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নোটিশ অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং যেটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়নি আমি ভাবলাম তোমাদের প্রথমে বলে দিই তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকে এখনই যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে অটো আপগ্রেডেশনে কিন্তু দুটো নোটিশ বেরিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র অটো আপগ্রেডেশন সম্পর্কে আলোচনা করবো এবং রেজিস্ট্রেশনে যে মানে যে নোটিশটা বেরিয়েছে সেই সম্পর্কে আমি হয় একটু পরেই আবার ভিডিও দেবো অথবা কালকে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটি নোটিশ এটা মিস করলে কিন্তু তোমার এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হতে পারে ওই জন্য লিখেছি এই কাজটি কখনই করবে না ভুল করে করলে কিন্তু তোমার মানে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে আর একটি বিষয় যে এই ভিডিও তোমার জানতে পারবে প্রথম কাউন্সেলিং কবে হচ্ছে একদম কিন্তু এক্স্যাক্ট তোমরা জানতে পেরে গেছো যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে বাট আমি এই ভিডিওতে বলে দেবো যে কবে থেকে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং কবে শুরু হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এবং ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের এই ভিডিওটি এই সেশনটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজকে এত ব্যস্ততা মাঝেও আমি ভাবলাম তোমাদের এই ছোটো ছোটো আপডেটগুলো দিয়ে রাখি কারণ পরে ভবিষ্যতে কিন্তু পরে জানতে পারে তখন তোমাদের খারাপ লাগতো যে আমি জানাই নি কেন তাই ব্যস্ততা সত্ত্বেও আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম তাই অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে তো দেখো ফার্স্টে আমি বলে দিই কীভাবে তোমরা এই নোটিশ দুটো ডাউনলোড করবে আমি চেষ্টা করছি যেখানে স্ক্রিনশটটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে করবে স্টেপগুলো হচ্ছে প্রথমে গুগলে সার্চ করবে ডাব্লু বি জেইবি জিএনএম এম ওকে তারপরে কিন্তু তোমাদের সেই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে যাবে যখনই প্রবেশ করবে দেখবে একটু স্ক্রোল করলে নিচে লেখা থাকবে এরকম জাস্ট এ মিনিট আমি তোমাদের দেখেই দিই ওটা দেখো যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখবে এরকম দুটো অপশান পেয়ে যাবে পেয়ে যাবে একটা ফরম্যাট ইয়েস আপগ্রেডেশন ডিক্লারেশান অর্থাৎ তোমরা যে আপগ্রেডেশান করতে চাও সেটাতে তোমাদের সম্মতি সেটা তোমরা জানাতে চাইলে যে ডিক্লারেশান সেটাও দিতে হবে তার সঙ্গে সঙ্গে নতুন আপডেট হচ্ছে তুমি যদি ফর্ না করতে চাও তার জন্যও কিন্তু একটা ডিক্লারেশন দুটোই কিন্তু তোমার দিতে হচ্ছে আর তারপরে দেখতে পাবে তোমাদের কিন্তু আরও একটি নতুন আপডেট দিয়েই দিয়েছে অলরেডি যে রেজিস্ট্রেশন আপডেট তোমরা দেখতেই পাবে তো আমি আগে এই ভিডিওতে এখন আলোচনা করি যে ইয়েস আপডেটেশন ডিক্লারেশনে তোমাদের কী কী করণীয় এবং এটা না করলে কি কি ভুল হতে পারে ওকে তো চলো দেখে নিয়ে যাক বন্ধুরা তার আগে আমরা দেখে নেব যে প্রথম কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে তার একটা অনুমান আমরা কিন্তু করেছি এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি নভেম্বরের তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছিল ফার্স্ট উইকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশনের সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিংবা তার আগেই কিন্তু তোমাদের ফার্স্ট কাউন্সেলিং শুরু হয়ে যাবে অর্থাৎ যেই তোমরা রেজিস্ট্রেশন করে নেবে তারপর তোমাদের যে কলেজ চয়েসগুলো করতে দেবে তারপরেই কিন্তু তোমাদের ফার্স্ট কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে সুতরাং দুই থেকে তিন সপ্তাহ বা তার আগে হওয়ার সম্ভাবনা খুব কম তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ নভেম্বরের থার্ড উইক বা ফোর্থ উইক এর মাঝেই কিন্তু তোমাদের ফার্স্ট কাউন্সিলিং শুরু হয়েছে বন্ধুরা তো এবার বলে দেখি মপ আপ রাউন্ডের জন্য কোনোরকম কোনো আবেদন করতে হবে না যারা এখনো পর্যন্ত কোনো নোটিশ যেহেতু আসেনি তাই আমরা বলতে পারি কোনো রকম কোনো আবেদন করতে হচ্ছে না তুমি ফার্স্ট রাউন্ডে যদি কোথাও সুযোগ না পাও সেকেন্ড রাউন্ডের জন্য তুমি এমনি কিন্তু এলিজিবল হয়ে যাবে তারপর সেকেন্ড রাউন্ডে যদি তুমি সুযোগ না পাও থার্ড রাউন্ডের জন্য এমনি তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে তোমার কিছু কিছু করার দরকার নেই আর যখন তুমি থার্ড রাউন্ডও চান্স পাবে না মপ আপ রাউন্ডের জন্য কিন্তু তুমি এমনি এলিজিবল হয়ে যাবে অর্থাৎ তোমায় কিন্তু রকম কোনো আবেদন করতে হচ্ছে না সুতরাং যারা যারা বলছে যে মপা রাউন্ডের জন্য কিভাবে আবেদন করবো বা কীভাবে ফর্ম ফিল করতে হবে কোথায় ফর্ম ফিলাপ হবে কবে থেকে শুরু হবে এসব কিন্তু মোটেও কিন্তু ঠিকঠাক কথা নয় কোনো রকম কোনো আবেদন করতে হবে না তোমরা কিন্তু সেটা এমনি কিন্তু সুযোগ পাবে ওকে আর এবার দেখে নাও যে কি কি বলা হয়েছে সেই নোটিশগুলোতে তো একবার দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা সেই যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটা এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে ফিল আপ করতে হবে কি লেখা রয়েছে সেটা আমি এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো এটা হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান যেটা কিন্তু ইয়েস আপগ্রেড তুমি তুমি তোমার সম্মতি জানাছো যে হ্যাঁ আমি নিজের সম্মতিক্রমে আপগ্রেড করতে চাই সেই সম্পর্কে কিন্তু এই নোটিশটি আচ্ছা এইবার বলে রাখি এই তোমরা এটা কি করে ডাউনলোড করবে খুবই সহজ পদ্ধতি যেভাবে দেখালাম তোমরা সেইভাবে কিন্তু গুগলে সার্চ করলেই এই ফাইলটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তাও যদি কোনো সমস্যা হয় তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অ্যাকচুয়ালি এইগুলো তো লিঙ্ক শেয়ার করা যায় না যদি আমার শেয়ার করা অপশান দেখে আমি ভিডিওর ডিসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে ফার্স্টে কিন্তু আমি সেটা পিন করে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে বাট যাদের অ্যাকচুয়ালি অসুবিধা আছে সব দিক থেকে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ওকে তো ফার্স্টে বলে রাখি এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছো সাবজেক্টে লেখা রয়েছে ডিক্লারেশন ফর এক্সটে এক্সারসাইজিং ইয়েস অপশন ফর আপগ্রেডেশান রিগার্ডিং ওকে মানে তোমরা ধরো তোমার নামে একটা কলেজ আপডেট হয়েছে মনে করো তুমি একটা কলেজ পেয়েছো একটা কলেজের সুযোগ পেয়েছো সেখানে তোমার অ্যালোট হয়েছে এইবার সেই কলেজটা তোমার যদি পছন্দ না হয় মনে করো সেই কলেজে প্রচণ্ড বেশি যে কোর্স ফিটা সেটা অনেকটাই বেশি সেক্ষেত্রে তুমি যখন আগে থেকে জানলে এবার কি হলো তুমি সেটা যখন ক্যান্সেল করতে চাইছো সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে কি সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে আপগ্রেডেশন করতে হবে অটো আপগ্রেডেশন এই অটো আপগ্রেডেশনটা করার সময় কিন্তু তোমার সম্মতি নেওয়ার জন্য এখানে এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ওকে এইবার কথা হচ্ছে যার ধরো মোটামুটি যার পছন্দ মতো কলেজে পেয়েছে সে কি করবে সে কি এই ফর্মটা ফিল করবে তো উত্তরটা হচ্ছে না সেটা কিন্তু এই ফর্মটা নয় ওটার জন্য করতে হবে নো নো আপগ্রেডেশনের একটি ফর্ম আছে সেটা কিন্তু তাকে ফিল আপ করতে হবে তো আগে আমি ইএসটা সম্পর্কে বলে রাখি মনে করো তুমি একটা কলেজ পেলে সেই কলেজটা হচ্ছে মুর্শিদাবাদে আর তোমার বাড়ি হচ্ছে মালদায় এবার তুমি ভাবছো সেখানে আমি অত দূর গিয়ে কেন প্রাইভেট কলেজে পড়বো তার থাক তাতে খরচও বেশি আর আমার অনেকটা দূরে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি ইএস আপগ্রেডেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাকে কিন্তু এইরকম একটা ফাইল কিন্তু তোমাকে আপলোড করার জন্য অপশন থাকবে এখানে কী করবে তুমি এখানে ডেটটা দিয়ে রাখবে যে সেই ডেটটা কবে ছিল মনে করো একুশ তারিখ হলো একুশ দশ দু হাজার ওকে আমি একটা তোমাদের সাপোজ একটা উদাহরণ দিলাম আচ্ছা এইবার কথা হচ্ছে এগুলো যেগুলো আছে তোমরা পড়ে দেখতে পারো যে কি আছে ওকে এগুলোতে বিশেষ কিছু বলা নেই এটাই বলা আছে যে আমি আমার চয়েস যেভাবে আমি সিকোয়েন্স ওয়াইলি যেভাবে আমি সাজিয়েছিলাম সেইভাবে আমি এটা পেয়েছি এবং আমি নিজের ইচ্ছাই আমি স্বইচ্ছায় কিন্তু এই যে সুযোগটা সেটা আমি হাতছাড়া করতে আমাদের কোনো আপত্তি নেই আমি পরবর্তী স্টেপের জন্য যেতে চাই আমি এই কলেজটি এই মুহুর্তে নিতে চাই না সেই ক্ষেত্রে তোমাদের এই ফর্মটা ফিল করতে হবে এবং ফিল আপ করার পর অ্যাকচুয়ালি কিছুই করতে হবে না তোমাদের এখানে একটা নিজের সাইন করতে হবে তোমার নিজের নাম লিখলে নাম লেখার পর তোমাকে এখানে তোমার নিজের নামটা ফুল লিখতে হবে মনে করো তোমার যেটা নাম হ্যাঁ সঞ্জয় দাস মনে করো তোমার নাম তুমি সেখানে তোমার নামটা পুরোটা লিখলে লেখার পর কী করতে হবে এখানে লেখার পর তোমার কিন্তু পুরোটাই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে ওকে তারপর লিখতে হবে রোল নাম্বার তোমার যে রোল নাম্বারটা আছে দেখবি তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লেখা আছে সেই রোল নাম্বারটা কিন্তু একদম সেম টু সেম লিখতে হবে কোথাও কিন্তু ভুল করলে হবে না আর এখানে কিন্তু তোমার ডেটটা আবার লিখতে হচ্ছে আর এখানে দেখো লিখতে আছে যাচ্ছে যে অ্যাটসেপ্টেড উইথ ফুল সিগনেচার অব দ্য ডকুমেন্ট ভেরিফাইড অফিসিয়াল এখানে কিন্তু তোমার দেখো এখানে এই যে বিষয়টা এখানে তোমার যে সিগনেচার এটা না হলে কিন্তু কখনোই কিন্তু এটা গ্রহণ করা হবে না ওকে অ্যাটসেপ্টেড উইথ ফুল সিগনেচার এটা যখন তুমি সিগনেচার করে দেবে না তার মানে আর যখন আপলোড করে দেবে তখন আর কিন্তু কিচ্ছু করার নেই সুতরাং খুব ভেবেচিন্তে কিন্তু অটো আপগ্রেড করবে ওকে অটো আপগ্রেডেশনের মানে হচ্ছে তুমি নিজের ইচ্ছায় সেই কলেজটা ছাড়ছো পরবর্তীকালে তুমি যদি কলেজ নাও পাও কিন্তু এই কলেজটা পাবে না ওকে তো এটা একটু মাথায় রাখবে এইবার কথা হচ্ছে যারা যারা মনে করো নিজের পছন্দ মতোই কলেজ পেয়ে গেছো এবার তারা কি করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই নো বলে যে অপশনটি আছে সেই নো ফাইলটা কিন্তু চুজ করতে হবে তো আমি সেটাও একবার বলে দিচ্ছি যে সেখানে কী কী লেখা রয়েছে তো দেখো এটা হচ্ছে সেই নো এর আপগ্রেডেশনের ফর্ম এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে নো অপশন ফর আপগ্রেডেশন অর্থাৎ তুমি আপগ্রেডেশনে সম্মতি জানাচ্ছ না ওকে মনে করো তুমি একটা কলেজ পেয়ে গেছো সেটা তোমার কলেজ চয়েস হিসেবে যেটা তুমি রেখেছিল তার মধ্যে একটা কলেজ তুমি পেয়েছো এবার সেক্ষেত্রে তুমি সেটা চয়েস রেখেছো এবং সেটা তুমি অ্যাকসেপ্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার এই নো আপগ্রেডেশনের এই ফর্মটা কিন্তু ফিল করে অবশ্যই আপডেট আপলোড করতে হবে না হলে কিন্তু ওরা কিন্তু সেটা চেঞ্জ করে নিতে পারে ওকে তুমি যদি কোনো তোমাদের যদি কোনো অ্যাক্টিভিটি না পাই না তাহলে কিন্তু ওরা নেক্সট স্টেপে তোমাদেরকে নিয়ে চলে যেতে পারে অথবা তোমার ফর্মটা কিন্তু রিজেক্টও করে দিতে পারে ওকে তো এটা একটু খেয়াল রাখবে এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে স্যার আই কন জাস্ট মিট আই কন্টিনিউ কন্টিনিউয়েশান উইথ দ্য সাবজেক্ট মেনশনড অ্যাবভ আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই উড টি ফর নো আপগ্রেডেশন এটা কিন্তু সবথেকে বড়ো কথা নো আর ইয়েস তুমি যেটা পেয়েছো সেটাতে তুমি সন্তুষ্ট হয়েছ এবং সেই ক্ষেত্রে তুমি কোনো আপগ্রেডেশনের সম্মতি জানাচ্ছ না সেই জন্যই কিন্তু এই যে ফর্মটি সেটাই ওকে তো এখানে দেখো লেখায় রয়েছে আপটিল সেকেন্ড রাউন্ড পর্যন্ত তুমি কিন্তু এবার কিন্তু যেতে পার যেতে পারবে না এটা যখনই তুমি এইটা ফিল আপ করে দেবে নো আপগ্রেডেশনে সেক্ষেত্রে কিন্তু তুমি আর সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু আর সুযোগ পাবে না ওকে দেখো লেখায় আছে একটু আগে থেকে পড়ি এখানে দেখো লেখা আছে হেয়ার বাই আই ডিক্লেলে দ্যাট আই উইল নট বিগ্রেডেড টু এনী অফ মাই হায়ার চয়স গিবিন মাই লকড চ লিস্ট আপ টু টিল সেকেন্ড রাউন্ড অ্যান্ড উইল আলসো নোট বি পারমিটেড টু একসাইজ দ্য অপশন অফ ইয়েস ফর দার আপগ্রেডেশন ইনসেন সাবসিকুেন্ট রাউন্ডস দ্যাট ইস আপ টু আপটিল সেকেন্ড রাউন্ড অর্থাৎ এটা মানে হচ্ছে তুমি এটা যখন ক্লিক করে দেবে না তখন তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য আর সুযোগ পাচ্ছ না বা সেকেন্ড থার্ড রাউন্ড বা মব আপ রাউন্ডের জন্য কিন্তু কোনো সুযোগ পাচ্ছ না ওকে এটার জন্যই তোমার একটা সম্মতি নিয়ে নিয়েছে যে তুমি আর পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে যারা নিজেদের চয়েস পাচ্ছ তারা কিন্তু তারা কিন্তু এটা অবশ্যই করবে না ওকে অটো আপগ্রেডেশন তারাই কিন্তু করবে যারা সুযোগ পাবে না নিজের পছন্দ মতো সুযোগ পাবে না তারাই কিন্তু অটো আপগ্রেডেশনে ক্লিক করবে এবং সেক্ষেত্রে কিন্তু এই ফাইল ওই আগের ফাইলটা কিন্তু আপলোড করবে আর যারা করতে চানো তারা কিন্তু এই নো অটো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করবে এখানেও দেখো সেম একই প্রসেস এখানে তোমার নিজের সিগনেচার করতে হবে ওকে সিগনেচার করার পর এখানে তোমার নিজের নামটা লিখতে হবে পুরো নামটা রোল নাম্বার লিখবে আর এখানে তোমার ডেটটা লিখবে যে ডেটে তোমার ওটা দেওয়া হয়েছে এখানে দেখো সেম একই লেখা রয়েছে অ্যাকসেপ্টেড উইথ ফুল সিগনেচার এটা কিন্তু তারা গ্রহণ করে তোমার জন্য এটা বানিয়ে দেবে তার পরবর্তীকালে তোমার যে পরবর্তী স্টেপগুলো অর্থাৎ তুমি যদি অটোগ্রেশন ইয়েস করো তাহলে পরবর্তী স্টেপে অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য তুমি ডাক পাবে থার্ড রাউন্ডের জন্য এবং মম্প আপ রাউন্ডের জন্য ডাক পাবে আর যখনই তুমি নোয়ে ক্লিক করে দেবে তখন সেই কলেজটাই কিন্তু তোমার জন্য অ্যালট হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সেই কলেজেই ভর্তি হতে হবে ওকে বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই আমি চেষ্টা করছি পরবর্তী দু দু তিন ঘন্টার মধ্যে আরও যে আর একটা যে নোটিশ এসেছিলো সেই সম্পর্কে তোমাদের জানানোর জন্য ষোলোটা পাতার একটি নতুন নোটিশ বেরিয়ে গেছে অলরেডি আমি সেটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ততক্ষণ যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং প্রত্যেককেই কিন্তু জানিয়ে দাও ওকে তো চলো প্রত্যেককে যেন ভালো থেকো এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে